এই সরকারের আমলে উন্নয়ন কোথায়? গ্রাম এত বঞ্চিত কেন? উন্নয়নের দাবিতে শাসক দলের বিরুদ্ধে এমনই প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা। ছবিটা বাঁকুড়ার ইনপুর ব্লকের ব্রজরাজপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের। এখানে রয়েছি বাঁকুড়ার যে ইনপুর ব্লকের রামচন্দ্রপুর গ্রাম, সেই এলাকার মানুষজনের দীর্ঘদিন ধরে এই এলাকায় কিন্তু রাস্তাঘাট খারাপ। সেই কারণেই কিন্তু গ্রামবাসীরা, তুমি দেখতেই পাচ্ছ যে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। তাদের মূলত দাবি রয়েছে এই রাস্তা দ্রুত সারাই করা হোক। আমার এই এসত্রী গ্রামের এই এখানে এসত্রী গ্রামে একটা একটা গ্রামে কোনো উন্নয়ন হয়নি, যে একটুকু উন্নয়ন একটুকু উন্নয়নও কিছু হয়নি। আমাদের রাস্তাঘাটের জন্যে, তারপরে তোমার ঘর দুয়ার কিছু দেয়নি। সংস্কারের অভাবে রামচন্দ্রপুর থেকে ডাঙ্গারামপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। অসংখ্য খানাখন্দে ভরা রাস্তা, বর্ষায় অবস্থা হয় আরও খারাপ। প্রত্যেক দিন এই বেহাল রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সবাই। অভিযোগ বিভিন্ন দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা, ভোট বয়কটের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। রাস্তাঘাট নেই, আমরা কি জঙ্গলে বাস করি? আমাদের প্রশাসনকে জানিয়েছি, পঞ্চায়েত ব্লক গোটাই গেছি, কেউ আমাদের এই কথা শুনেনি। আমরা সারা গ্রামবাসী আমরা ভোট বয়কট করব করেছি। খুব যে রাস্তাঘাট হয়নি, এই জন্য আমরা আন্দোলনে উঠেছি। আমরা আন্দোলন করতে নেমেছি বলতে এটাই কারণ যে আমাদের এতদিন ধরে আমরা যে বলছি যে রাস্তাঘাট আমাদের দরকার, কিন্তু আজ পর্যন্ত বলছে করে দেব কিন্তু আজও কিছু করে নাই। উন্নয়ন হয়েছে বলে দাবি তৃণমূলের। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তার আগে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব রাজ্যবাসী। বারবার রাজ্য জুড়ে একটাই প্রশ্ন উঠে আসছে, উন্নয়ন কোথায়? সত্যি উন্নয়ন হলে গ্রামে গ্রামে কেন এত বিক্ষোভ? এ প্রশ্নের উত্তর কি আদৌ শাসক দলের কাছে আছে, নাকি উন্নয়নের টাকা নিজ স্তরে কর্মীদের পকেটে ঢুকেছে? প্রশ্ন থেকেই যাচ্ছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ।